এই মুহূর্তে সব ব্রেকিং নিউজটি হচ্ছে যে সাময়িক স্বস্তি দিয়ে সাইক্লোন পরিবর্তন করে ফেলল এবং সমুদ্রের দিকে বায়ু বৃহস্পতিবার দুপুরেই অর্থাৎ আজকে গুজরাট উপকূলের দ্বারকার কাছাকাছি আছড়ে পড়ার কথা ছিল এই ঘূর্ণিঝড়ের কিন্তু আচমকায় শক্তি ক্ষয় করে অভিমুখ বদলেছে এই ঘূর্ণিঝড় উপকূল থেকে ক্রমশ তা সরে যাচ্ছে সমুদ্রের দিকে এমনটাই জানিয়েছে দিল্লির হাওয়া অফিস ফলে ক্রমেই কমছে সরাসরি স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা তবে স্থলভাগে আছড়ে না পড়লেও মারাত্মক ঝোড়ো হাওয়া বইবে সেই সঙ্গে ভারী বৃষ্টি হবে এবং সমুদ্রের অবস্থা প্রতিকূল থাকবে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এছাড়া ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিমি থেকে একশো পঁয়তাল্লিশ কিমি বেগে হাওয়া বইতে পারে ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে গুজরাটের উপকূল এলাকায় কচ্ছ থেকে শুরু করে দক্ষিণ গুজরাটের একটি বিস্তীর্ণ এলাকা পড়ছে এই সেখানে আগাম সতর্কতা কলেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে প্রায় তিন লক্ষ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বুধবার মাঝরাত থেকে পোরবন্দর দিউ ভাবনগর কেশর কান্দালার বিমান পরিষেবা বন্ধ রয়েছে প্রায় সত্যটি এখানে দেখাচ্ছে কোথাও কোথাও দেখাচ্ছে একশো দশটি ট্রেন বাতিল করা হয়েছে এবং মেরিটাইম গুজরাটের ছশো কর্মীকে নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে কেরল কর্ণাটক উপকূল এবং লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদেরও বুধবার সকালে বিমান বাহিনীর সি সেভেন্টিন বিমানে চাপিয়ে জামনগর উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ও উদ্ধার কর্মীদের এবং বিএসএফ কেও উদ্ধার কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে সুতরাং যাই ব্যবস্থা হোক না কেন যেটা জানা যাচ্ছে যে বায়ু অভিমুখ তার পরিবর্তন করে ফেলেছে এবং পরিবর্তন করলেও যে প্রচন্ডভাবে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টি হবে তার জন্য এই যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল এগুলো কিন্তু বজায় রেখেছে গুজরাট সরকার এমনটাই জানা যাচ্ছে তাহলে মেন একটাই পয়েন্ট যে বায়ু তার অভিমুখ পরিবর্তন করে ফেলেছে সে গুজরাটে আছড়ে পড়ছে না পাশ দিয়ে চলে যাচ্ছে আবার সমুদ্রের দিকেই এটাই ছিল ব্রেকিং নিউজ থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং